প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে যমুনা টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। উসমানী স্থপতি মিমার সিনানের ভালোবাসার বহিঃপ্রকাশ মিহরিমা সুলতান মসজিদ। ইস্তাম্বুল হল মসজিদের শহর, আর বিশেষ করে ইস্তাম্বুলের উস্কুদার নামক জেলাটি বলা চলে মসজিদের শহরের ভেতরে আরেকটি মসজিদের শহর, কেউ যেন কারো থেকে কম নয়। বসফরাসের পাড়ে অবস্থিত এ জেলাটিতে রয়েছে কয়েক হাজার মসজিদ, আর প্রায় প্রতিটি মসজিদই শত শত বছর আগের বানানো। আর এই মসজিদগুলোর বারান্দায় বসেই দেখা যায় বসফরাসের বিশাল বিশাল জাহাজ চলাচলের দৃশ্য আর তার নীল পানির খেলা। প্রিয় দর্শক, আজকে আমরা এমনই এক মসজিদ দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইস্তাম্বুল নগরীর মাঝখান দিয়ে প্রবাহিত বসফরাস প্রণালীর ঠিক পাড়েই এশিয়ান সাইডে উস্কোদার নামক জায়গায় অবস্থিত মিহরিমা সুলতান মসজিদ, যাকে তুর্কিশ ভাষায় বলা হয় মিহরিমা জামি। মিহরিমা সুলতান ছিলেন উসমানীয় সুলতান সুলাইমান আল কানুনি এবং তার স্ত্রী হুররাম সুলতানের কন্যা। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের সর্বাধিক শক্তিশালী রাজকন্যা এবং সালতানাতের সময় অন্যতম বিশিষ্ট নারী ব্যক্তিত্ব। সুলতান সুলাইমানের অত্যন্ত আদরের কন্যা ছিলেন মিহরিমা সুলতানা। বসফরাসের কোল ঘেঁষেই উস্কোদার এলাকায় অবস্থিত ঐতিহাসিক উসমানীয় স্থপতি মিমার সিনানের বানানো এই চোখ জুড়ানো মসজিদটি 1568 সালের দিকে নির্মাণ করা হয় এই মসজিদ। একই নামে আরেকটি মসজিদ রয়েছে ইউরোপিয়ান সাইডের এদের নেকাপি এলাকায়। দুটি মসজিদের নকশাই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই দুই মিনারের মসজিদটি মূলত একটি কমপ্লেক্স ছিল। এতে ছিল একটি মাদ্রাসা, একটি ক্লিনিক, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি স্যুপ রান্না করার রান্নাঘর। এই মসজিদটিকে এসকেলে জামিও বলা হয়, যার অর্থ ঘাটের মসজিদ, কেননা মসজিদটি ইস্তাম্বুল এশিয়ান সাইডের ঠিক উস্কোদার ঘাটেই অবস্থিত।
ঐতিহাসিক মিমার সিনানের অন্যান্য সকল স্থাপনার মতোই অসাধারণ এই স্থাপনাটি। এই মসজিদটির আশেপাশে রয়েছে আরও 4-5টি ঐতিহাসিক মসজিদ, কিন্তু মিহিরিমা সুলতান মসজিদের সৌন্দর্য এবং গুরুত্ব বাকিগুলো থেকে একটু আলাদা। মিহিরিমা সুলতান মসজিদ নিয়ে মজার একটি ইতিহাস রয়েছে। ফার্সি শব্দ মিহরিমা অর্থ হচ্ছে সূর্য এবং চাঁদ। বলা হয়ে থাকে স্থপতি মিমার সিনান সুলতান কন্যা মিহরিমাকে মনে মনে ভালোবাসতেন, তাই তো এই স্থপতি এমন দুটি বিশ্ববিখ্যাত মসজিদ নির্মাণ করেন যে আগে কখনো কেউ বানাতে পারেনি, যে স্থাপনায় প্রকাশ পেয়েছে তার লুকানো ভালোবাসা। আর এই ভালোবাসার জাদুকরি বিষয়টি হচ্ছে প্রতি বছর মিহরিমা সুলতানের জন্মদিন 21 মার্চে এদির নেকাপি মসজিদের মিনারের পেছন দিক দিয়ে সূর্য ডোবে আর উস্কুদার মসজিদের মিনারের ফাঁকা দিয়ে চাঁদ ওঠে, যা মিহরিমা সুলতানের নামের অর্থ সূর্য এবং চাঁদ বুঝায়। প্রকৃতি এবং শিল্পকে একত্রিত করার মতো প্রখর এমন গাণিতিক মেধা একমাত্র মিমার সিনানেরই ছিল। উস্কুদারের এই মিহরিমা সুলতান মসজিদের মেইন গম্বুজে রয়েছে মিনার সিনানের স্বাক্ষর, যা আরও 3টি গম্বুজ দ্বারা বেষ্টিত। 600 বছরের পুরনো বিল্ডিং হলেও দেখলে মনে হবে যেন সদ্য বানানো একটি কমপ্লেক্স। পুরো মসজিদ জুড়ে ক্যালিওগ্রাফি করা এই মসজিদ দেখলেই যেন মন জুড়িয়ে যায়। মিহরিমা সুলতান ছিলেন একজন সাহসী নারী। বাবা সুলতান সুলাইমানকে তিনি অনেক যুদ্ধেই সাহস এবং উৎসাহ যুগিয়েছিলেন। 1578 সালে ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে মৃত্যুবরণ করেন এই মহিষী নারী মিহরিমা সুলতান। উসমানি সাম্রাজ্যের শাসকদের পরিবারের সদস্যদের নির্মাণ করা মসজিদগুলো দেখলে মনের গভীর থেকে তাদের জন্য একটা ভালোবাসা কাজ করে। আর কি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করতেন সে সময়ের স্থপতিরা। গ্রিক আর রোমান শাসকরা যেমন মূর্তি বানিয়ে রেখে গেছেন তাদের কীর্তি, আর উসমানি শাসনামলের সদস্যরা বড় বড় মসজিদ বানিয়ে দুনিয়াবাসীর কাছে তাদের কীর্তি তুলে ধরে গেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোন স্থানে নতুন একটি পর্বে। আমাদের কালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।